লাগলো আপনারা আসলেন যদি ইনকেস আমরা বার্থডেতে স্কিপ করে যাই ফোন ফোনে না পাই অবশ্যই স্পেশাল ইনভাইট করা থাকলো অবশ্যই আসবেন ভালো লাগবে Silhouettes of you are like a taunt. Hi guys, good morning. Good morning. Welcome to the vlog. Welcome to the vlog. I think that's so. I'm right in office. অফিসে কাজ করছি আর এই অঙ্কুশ চলে এসে কি যে জ্বালাতন করছে দেখো এই যে ব্লগ স্টার্টিং মানে দোলাটা আজকে আমাকে প্যাকিং করতে হবে একটু পরে হ্যাঁ কালকে অ্যানিভার্সারি না কালকে অ্যানিভার্সারি যেহেতু তো কালকে যেহেতু অ্যানিভার্সারি বাবা একটু বলতে দাও মাথা খারাপ করে কিছুই বলতে দেয় না আমাকে তো কালকে যেহেতু অ্যানিভার্সারি তো আমরা একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো কালকেই জানতে পারবে আর তার জন্য প্যাকিং প্যাকিং করতে হবে বিরাট প্যাকিং করতে হবে তো এই যে এখন আমরা নিচের রুমে এসে ব্রেকফাস্ট করছি আর তার সাথে সাথে অঙ্কুশের স্কুলের যে ক্লাসরুমে পড়ানো হয় সেগুলো একটু চেক করছি রোজই চেক করি আর আজকে অঙ্কুশ পিটুন খাবে কারণ পুরো এটা ওর পড়ার রুম বেসিক্যালি এখানে ওর স্যার এসে পড়ায় ওকে আর এই রুমটার মধ্যে না পুরো সব জায়গায় বুকসগুলোকে এলোমেলো করে রেখেছে আজকে আমি পিটুন খাবে এত করে বলেছি যে পড়ার পরে বুকসগুলো অ্যারেঞ্জ করে রাখতে কিন্তু করেনি এটার জন্য পানিশমেন্ট হবে বাট পালাবে তুমি কোথায় পালাবে আমি দেখবো আর অঙ্কুশের ব্রেকফাস্ট হয়ে গেছে তবু আমাদের সাথে একটু করে খাই ও যখনই আমরা কিছু খাই নাও এটা আমাকে বুঝিয়ে দাও তুমি এটা কি বুঝেছো অ্যাকশন ওয়ার্ডস অলরাইট গাইস তো এখন এক্স্যাক্টলি বাজে 2:47 তিনটের সময় জিমে যাওয়ার কথা এখনো স্নান করতে পারিনি খেতে পারিনি তিনটের সময় বেরোনো আজকে হচ্ছে না তিনটেটাকে 3:30 করলাম ভাই আর অর্ঘর সাথে কথা বলে অ্যান্ড অলসো আজকে প্রচুর প্রচুর কাজের চাপ অফিস থেকে বেরোতে পারিনি অ্যান্ড বাড়িতে এসে আবার আজকে শুট আছে একটা বেঙ্গলি চ্যানেলের অ্যান্ড অলসো একটা ব্র্যান্ড প্রমোশন আছে আর তার উপর জিম থেকে আবার ফেরার সময় সেনকো গোল্ডে যেতে হবে কালকে দেখলে যেটা আমরা পছন্দ করে নিয়ে এসেছি যেহেতু ওদের বিলিং সেকশনটা 8টার মধ্যে ক্লোজ হয়ে যায় যার জন্য ওটা নিতে পাইনি ওটা আবার নিতে হবে পাগল হয়ে যাচ্ছি তো কিভাবে যে ব্লগস করবো বুঝতেই পারছি না কালকে আবার আমরা একটা জায়গায় যাচ্ছি তার জন্য প্যাকিং করতে হবে যাই না কি করবো তো যাই হোক এখন ঝটপট করে স্নানটা করে নেবো স্নানটা করে এসে তারপর খেয়ে দিয়ে টুক করে জিমে বেরিয়ে যাবো দেখা যাক কত কি করতে পারি তো এই যে স্নান টান করে চলে এসেছি যেহেতু লেট হয়ে গেছে একবার জিমের জামা কাপড় পরে নিয়েছি এবার নিচে যাচ্ছি লাঞ্চ করতে তো এই যে লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চে আজকে আছে রাইস তার সাথে আলু উচ্ছে ভাজা আর ডিম দিয়ে সয়াবিন তার সাথে স্যালাড আছে অ্যান্ড ঝটপট করে খেয়ে নেবো হাই গাইস আমি এখন লুডো খেলছি মা অফিস রুমে এতক্ষণ ধরে বসেছিলাম বলছিলাম মম মম যাও স্নান করতে চলো মম স্নান করতে চলো টাইম হলো খুব লেট হয়ে গেছে এখন রেডিও মিডিও সব ভুম করে বেরোবে আর লুডোর গুটি পড়ে গেল এখন আমি লুডো খেলছি রুমে কে রেডি হয়ে গেছি জিমের জন্য আর এখন এক্স্যাক্টলি 4টে বাজে তো এখন বেরোচ্ছি আর একটা কথা যেটা হলো খুবই সিক্রেট কথা যেটা বলার চান্স পাচ্ছি না সকাল থেকে সেটা হলো অর্ঘ ভাবছে অর্ঘ অ্যানিভার্সারিতে আমার জন্য অনেক কিছু করছে বাট আমিও অর্ঘর জন্য লুকি লুকি করছি ও মানে সারপ্রাইজ দেওয়ার জন্য অ্যান্ড কি করছি সেটা 26 জুনেই জানতে পারবে এই তুই বলবি না কিন্তু আমি বলছি ওটা কে পাপা অঙ্কুশ অঙ্কুশও জানে বাট অঙ্কুশ আমাকে প্রমিস করেছে পাপাকে বলবেন এটা সারপ্রাইজ দিচ্ছি তোকে কি ভিডিওতে বলি না ভিডিওতে বলতে হবে না এখন বললে পাপা তো ভিডিও দেখবে কি বুদ্ধি বলছে এখন বললে পাপা তো ভিডিও দেখবে হ্যাঁ অঙ্কুশ পাপা যে আমার জন্য অনেক কিছু করছে সেটা সেই সিক্রেটটা কে ফাঁস করে দিয়েছে অঙ্কুশ অঙ্কুশ আমাকে বলেছে পাপা তোমার জন্য একটা জায়গা বুক করছে তো জানি না কোথায় বুক করেছে অর্ঘ কোথায় যেতে হবে কালকে জানতে পারবো আর আমি অর্ঘর জন্য টুকটাক কিছু করছি সেটা বলবো না কারণ বললে পারে অর্ঘ জেনে যাবে ভিডিওটা যখন দেখবে 26 জুনে বলবো মানে সানডেতে মানে কালকে তো কালকে পর্যন্ত ওয়েট করো অ্যান্ড সকাল থেকে বলবো বলে টাইম পাচ্ছি না কারণ অর্ঘ আছে যদি শুনে ফেলে তো চলো এখন ঝটপট করে জিমে যাচ্ছি লেট হয়ে গেছে অনেকটা আজকে খুব একটা বেশি হয়তো জিম করতে পারবো না কারণ আবার সেনকো গোল্ডে যেতে হবে সঞ্চিতা প্রচুর আজকে লেট করে ফেলেছে অলরেডি 4টে বেজে গেছে 3:30 সব বেরোনোর কথা সব জায়গায় লেট যে গুডলু হ্যাঁ আমার খুব মজা হচ্ছে সব সিক্রেট জানি আর এক্ষুনি বলে দিও সবাইকে এই ব্ল্যাকমেল করছে দেখেছো বলছে সব সিক্রেট জানি ইচ্ছা করলে বাবা তুমি কিন্তু প্রমিস করেছো কিন্তু বলে তো কিন্তু বলে বলতে তো পারি আমি ব্ল্যাকমেল করছে দেখেছো এইটুকুনি পুচকু কি দুষ্টু সত্যি আমি একবার বলে বাবা মা কি সিক্রেট মা
আমি তো বলতে বলার মধ্যে মুখ বন্ধ নেই তো জিপলক দিয়ে চলো এবার যাওয়া যাক। বেরিয়ে এসে তারপরে করছি। এই মুহূর্তগুলো স্পেশিয়াস হয়ে থাকে আমাদের জন্য আপনাদের জন্য, এটা আমাদের একটা ভালো লাগার জায়গা। না আমাদের খুব স্পেশাল ফিল হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আগে স্যারকে আপনি খাইয়ে দিন, স্যার একটু খাইয়ে দিক তারপরে। ঠিক আছে ম্যাম, এটা আপনাদের জন্য, এটা আমরা প্যাক করে দেবো, আপনারা বাড়িতে নিয়ে যাবেন, সবাই মিলে খাবেন। এখান থেকে আমরা ভাগ করে নিচ্ছি না, হ্যাঁ এটা দেখি হয়ে যাবে, ঠিক আছে ঠিক হয়ে যাবে। তো এখন সেনকো বল থেকে বেরোলাম, এই যে সঞ্চিতার জন্য অ্যানিভার্সারি গিফট নেওয়া হয়ে গেছে, আর ওরা খুব সুন্দর একটা সেলিব্রেশন করেছে যেটা ভিডিওতে অ্যাড করে দেবো। তো আজকে সেনকো গোল্ডে যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, আর অ্যানিভার্সারির জন্য ওরা আমাদেরকে কল করেছিল, একটা স্পেশাল ডিসকাউন্ট আমরা পেয়েছি মেকিং চার্জের ওপর 25% করে। আর তাছাড়া এই যে ওরা একটা সেলিব্রেশন করেছে, এর মধ্যে কেকটা দিয়ে দিয়েছে, কিছু টাকা আমি ওদেরকে দিয়ে এসেছি যাতে সবাই মিলে খেতে পারে, বাট বাকিটা যেটা ছিল কেকটা এই যে প্যাকিং করে দিয়ে দিয়েছে। আর কেকের সাথে সাথে এই যে মিও মোড়ে কিছু প্যাটিস ওরা দিয়েছে। চলো এবার বাড়ির দিকে যাই, আর সেলিব্রেশনটা তোমাদের সাথে শেয়ার করব, হ্যাঁ না ভিডিওতে অ্যাড করে দেবো। খুব ভালো লাগলো, ওরা অ্যাডভান্সই করলো কালকে আমাদের অ্যানিভার্সারি, কেক কাটার দরকার নেই, ওরাই কেটে দিয়েছে। অর্গ বলছে আমাদের কেক কাটার দরকার নেই, ওরাই করে দিয়েছে। না অ্যাডভান্স সেলিব্রেশন হলো, এন্ড কালকে আমাদেরটা ফাইনালি হবে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই যে কেকটা আমি অঙ্কুশকে দিলাম, সেনকো বলতে গিয়ে যে কেকটা কাটিং করেছিল সেটা ওরা প্যাকেট করে দিয়ে দিয়েছে, আর অঙ্কুশ তো কেক খেতে খুব ভালোবাসে, কেকটা খুবই টেস্টি খেতে। এই যে অঙ্কুশকে মামা বাড়ি থেকে নিয়ে নিলাম, এন্ড এখন যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে গিয়ে কি করতে হবে বলো তো, আমাদের প্যাকিং করতে হবে, কারণ কালকে মর্নিং এ আমরা দেরি করব। আমি তো অনেক বন্ধুর সঙ্গে খেলে আসলাম, বড় এসেছিল। তো এই যে জাস্ট এখন বাড়িতে ঢুকলাম, এন্ড একটা জিনিস আজকে খুব খারাপ লাগছে, যেটা হলো অর্ঘকে আজকে সেনকো গোল থেকে আমার একটা ফিঙ্গার রিং দেওয়ার খুব ইচ্ছে ছিল, যার জন্য অনেক কটা আমরা দেখছিলাম, বাট একটা রিং ও অর্ঘের সাইজে হচ্ছে না, মানে একটা শুধুমাত্র হয়েছিল, যেটা আবার সাইজে একটু ছোট, মানে একদম টাইটাই হচ্ছে, হাত থেকে খুলতে গেলে প্রবলেম হচ্ছে। তো ওরা বলেছিল যে এক ঘন্টা ওয়েট করলে ওরা ঠিক করে দেবে, একটু সাইজে বড় করে দেবে, বাট ডিজাইনটা আমাদের একদমই পছন্দ না, এত পাতলা ছিল, মানে আমার গিফট করতে ইচ্ছে করছিল, আমি চেয়েছিলাম একটু সুন্দর বক্সের মধ্যে ভালো দেখে কিছু ডিজাইন গিফট করতে, অ্যান্ড হলো না, ব্যাড লাক, যেহেতু কালকে অ্যানিভার্সারি, কালকে দিতে পারলাম না, তার জন্য প্রচন্ড মন খারাপ লাগছে। অ্যানিভার্সারি দিন দিলে পরে একটু স্পেশাল ফিল হতো, আদারওয়াইজ অন্য দিন তো দিয়েই থাকি, কোনো ব্যাপার না, বাট এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। অলরাইট গাইস, তো এই জাস্ট আমি স্নান টান করে ফ্রেশ হয়ে ঘরে আসলাম, অ্যান্ড এখন আবার আমাকে ওপরে যেতে হবে, মানে তিনতলায় আমার স্টুডিওতে। আমি তোমাদেরকে সকাল থেকেই বলছিলাম আমার বেঙ্গলি চ্যানেলের জন্য আজকে শ্যুট আছে, অলসো একটা ব্র্যান্ড প্রমোশনের শ্যুটও আছে, যেটা আমাকে আজকেই কমপ্লিট করতে হবে, কারণ কালকে সকালে আমরা বাড়ি থাকছি না, কালকে আমাদের অ্যানিভার্সারি। অলরাইট, তো এখন আমি আছি স্টুডিওতে, এখন এক্সাক্টলি শ্যুট চলছে, আর এই যে দেখতে হচ্ছে লাইটস ক্যামেরা সমস্ত কিছু রেডি, অর্গ এখানে ক্যামেরা সেট করছে, অ্যান্ড চলো শ্যুটটা কমপ্লিট করি, তারপর আবার ব্লগটা স্টার্ট করছি।
আমার শুট কমপ্লিট হয়ে গেছে। আর এই লুকটা দেখতে পাচ্ছ, এটা একটা শাড়ি দিয়ে লেহেঙ্গা লুক। ও মাই গড, যেটা করতে বাপরে প্রচুর খাটাখাটনি হয়েছে। তো এই পুরো ভিডিওগুলো তোমরা দেখতে পারবে সঞ্চিতা মিত্র চ্যানেলে। তো যাই হোক, ফাইনালি শুট আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবার ফটাফট কিছু গুছিয়ে ফেলবো। এখন বাজে দেখতে পাচ্ছ এক্সাক্টলি 2:19, রাত 2:19। আর এই জাস্ট আমি আমার ব্লগ এডিটিং কমপ্লিট করলাম। অল রাইট গাইস, তো প্রচুর রাত হয়ে গেছে আর বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, মানে অঙ্কুশ আর ওরা ঘুমিয়ে পড়েছে, যার জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। তো শুট কমপ্লিট করে এসে এই জাস্ট ব্লগ এডিটিং কমপ্লিট করলাম, এবার ব্লগটাকে শিডিউল করব কালকে ঠিক সকাল 10টায়, তোমরা দেখতে পারবে। অ্যান্ড অলসো কালকে কিন্তু 26 জুন, মানে আমাদের অ্যানিভার্সারি। আর আমরা আমাদের অ্যানিভার্সারিটা খুবই স্পেশালভাবে, খুব একটা স্পেশাল জায়গায় গিয়ে সেলিব্রেশন করবো, যেটা তোমাদের সাথে সবটা শেয়ার করবো। ভীষণ এক্সাইটেড সত্যি কথা বলতে, মানে কখন সকাল হবে ভাবছি। অ্যান্ড চলো কালকে মর্নিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের আমাদের ব্লগসগুলো দেখতে কেমন লাগছে সেটা কিন্তু একটু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে ব্লগসগুলো তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো কালকে মর্নিংয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই গাইস, গুড নাইট, বাই বাই। I don't really know what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like